Assalamualaikum সুপ্রদর্শক আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত বাংলাদেশ লক্ষ্যমাত্রার 90% এর বেশি জনগণকে বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি এবং ভ্যাকসিন অ্যালায়েন্স গেভি আয়োজিত 2022 গেভি কোভ্যাক্স এএমসি সামিট ব্রেক কোভিড নাও শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে পূর্ব ধারণকৃত ভিডিও বার্তায় কথা বলেন গেভি কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট দ্বারা সমর্থিত নিম্ন আয়ের দেশগুলোর জন্য দাতা তহবিলে 3.8 বিলিয়ন ইউএস ডলার সহ কোভ্যাক্সের জন্য জরুরি আর্থিক সহায়তা কমপক্ষে 5.2 বিলিয়ন ইউএস ডলার সংগ্রহে সহায়তার লক্ষ্যে নেতা স্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয় শেখ হাসিনা স্টক হোল্ডারদেরকে সকল দেশে টিকা প্রদানে সাহায্য করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি বলেন দুর্ভাগ্যবশত কিছু দেশ এখনও তাদের টিকা লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরে রয়ে গেছে এই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ মনোযোগ এবং সমর্থন পাওয়ার যোগ্য বন্ধুরা কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে